সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি, তো এখন আমি রেডি হয়ে গেছি না, তো এখন আমি কলেজে যাবো। তো কলেজ থেকে আয়া তো তোমরা লোকে দেখা হইতেছে, তো আমার কলেজ থেকে আয়াতে অনেক দেরি হইব, তো তার লেগে আমার একটু কলেজে কাজ আছে, তো কলেজ কাজ সারিলে তো আমার আয়তে অনেকটা দেরি হইব। তো আয়ার সাথে তোমরা লোকে দেখা করুন, আর যদি ক্লিপ নিতে পারি অবশ্যই ক্লিপ নেবো, আর যদি না নিতে পারি তো কোনো কিছু করার। তো কলেজে আয়া পড়ছি, তারপর ক্লাস আসছিল আমার, তো আমি ক্লাসে গেছি আর ভিডিও করতে পারছি না, তো ক্লাস শেষ হয়ে গেছে এখন। তো এখন যাইতেছি আমি সায়েন্স বিল্ডিংয়ে, একটা ইয়ারনার্সের প্রোগ্রাম আছে সবাই, তো হাইটটা হাইটটা যাইতেছি। এই সামনেরটা হচ্ছে গিয়ে তোমার সায়েন্স বিল্ডিং, সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি তো ওইখানেই যাব। তো এ দেখো কত স্টুডেন্টস এখানে বইয়া রয়েছে, তো আমরা যাইতেছি প্রোগ্রামে। আর রয়েছে মাঠ আমার কলেজের, দেখো কতটা সুন্দর লাগতেছে, সবুজ সবুজ মাঠ। তো কলেজ থেকে এসে আমি আর ব্লগ বানাতে পারছি না, কারণ শরীরটা অনেকটা টায়ার্ড লাগতেছিল, তো তার লেগে আর ব্লগ বানাইছি না। তো এখন বিকাল হয়ে গেছে গা, তো তোমরা একটা মজাদার জিনিস দেখাবো এখন, তো তো তার লেগে তোমরা পুরো ব্লগটা দেখতে হইব। তো একটা জিনিস বানাবো আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কেউ বুঝতে পারত না, আর এটাই। তো তোমরা ব্লগটা ফুরাটা দেখো। তো যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আমি যে কইছিলাম যে কী জিনিস দেখামো তোমরা রেখিতা বানামো, তো এই রয়েছে গিয়া জাম। তো আজকে বানামো হয়েছে জাম বট্টা, তো মা আসলে কইতেছে যে চল একটু জাম বট্টা বানাই, তো আমি কইছি চলো। তো এই দেখো মা জাম বট্টা বানাইতেছে। তো প্রথমেই লবণ মরিচ কাঁচামরিচ দিয়ে ভালো করে মাইখা নিতেছে, আর খাইতে তো অনেক টেস্টি হয়েছিলো, মানে দারুণ কইতে গেলে। তো এই দেখো তো আমি বইয়ারিছি, তো বইয়া বইয়া খাইতেছি, তো মা বানাইতে বানাইতে আমি খাওয়ানো শুরু করে দিছি, মানে শেষ হয়েছে গে জানি অর্ধেক। তো অনেকটা টেস্টি হয়েছিলো খাইতে, আর একটু চুক্কা চুক্কা লাগতেছিলো আর ভাল লাগতেছিলো, কারণ এই সিজনে আম জাম কাঁঠাল এই খাওয়ানোর সিজন, ফল সিজনের ফল যেটা আর কয়। তো ইডিওই তো খাইতেছি আমি আর মা মিল্লা দুজনে খাইতেছিলাম, আর গল্প করতেছিলাম মার লগে, আর অনেকটা টেস্ট ছিল, আর মায়ের হাতের ভর্তা জাম ভর্তা স্বাদ তৈরি। তো ফ্রেন্ডস একটু বাইরে আইছি, তো বিকাল হয়ে গেছে গা, তো ঘরের ভিতরে ভালো লাগতেছে না, আর একটু বাইরে আইলাম, তো দেখতেছি বাইরের পরিবেশটা অনেকটা সুন্দর লাগতেছে। তুই আর নতুনরা একটু দেখাই আমি, তো দেখতে পারতেছো গাছের পাতা একটাও লড়তেছে না, মানে কী কইতাম, পুরো একদম স্ট্যাচুয়ে দাঁড়িয়েছে এমন লাগতেছে, মানে কী কইতাম, বুঝতেই পারতেছো। এবার চিন্তা করো কতটা গরম লাগে। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখতেছি, তো দেখা হইতেছে নেক্সট আর একটা অ্যানাদার ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন আরেকটা ব্লগ আইতেছে খুবই ধামাকাদার, কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাইবা। তো ভালো থাকো, সুস্থ থাকো।